দেখুন এবার পাকিস্তানের মালালা শহরের কিশোরীরা যেভাবে পাক সেনা প্রধান হওয়ার স্বপ্ন দেখছে পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত খাইবার পাত্র নোয়া রাজ্যের শহর মারদান এই শহরেই লেখাপড়া করার জন্য জঙ্গিদের হাতে আক্রান্ত হতে হয়েছিল মালালা ইউসুফ যায়কে। সেই এলাকার কিশোরীরাই এখন স্বপ্ন দেখছে দেশের সেনাপ্রধান হওয়ার তেরো বছর বয়সী দূর্খা বানুরি পাকিস্তানের খাইবার পাত্তুনোয়া বাসিন্দা মুসলিম প্রধান ওই দেশ এবং সর্বোপরি ওই রাজ্যে মহিলাদের পর্দার আড়ালে থাকাটাই রীতি একটু বেচাল হলেই ঘটে যেতে পারে বিরাট বিপত্তি সেই রাজ্য থেকেই দেশের সেনাপ্রধান হওয়ার স্বপ্ন দেখছে দুর্খা নয় পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত মারদান শহর সেখানেই তৈরি হয়েছে দেশের প্রথম মেয়েদের জন্য ক্যাডেট কলেজ এক বছর হল যাত্রা শুরু করেছে কলেজটি যার প্রথম পড়ুয়া হচ্ছে তেরো বছরের দুর্খা নয় দেশের সকল ধরনের ক্যাডেট কলেজগুলি পরিচালনা করে সরকার শিক্ষকতার দায়িত্বে থাকেন সেনাবাহিনীর শিক্ষা শাখার আধিকারিকরা এখান থেকেই পাশ করা উজ্জ্বল পড়ুয়া সেনাবাহিনী ও সিভিল সার্ভিসে যোগ দিতে থাকেন এখান থেকে পাশ করা পড়ুয়াদের শীঘ্রই জমি ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছে সরকার দেশের কয়েকশো ছাত্র যখন এই সমস্ত ক্যাডেট কলেজে পড়ছে তখন ক্যাডেট কলেজের মতো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের পড়ার অনুমতি দেওয়া হয় না মারদানের এই গার্লস ক্যাডেট কলেজ হাঁটতে শুরু করেছে একটু ভিন্ন পথে কলেজের নজর করা ছাত্রী দুর্খানয় বানুরির মতে যখন একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন দেশমন্ত্রী হতে পারেন স্টেট ব্যাংকের গভর্নর হতে পারেন তখন সেই মহিলা দেশের সেনাবাহিনীর প্রধানও হতে পারবে আপনি দেখে নেবেন আমি এটা করে দেখাবো এই কিশোরীর স্বপ্ন সফল করতে তার সঙ্গে রয়েছে মারদানের ক্যাডেট কলেজ এই ধরনের কলেজগুলি মেয়েদের সেনাবাহিনী সিভিল সার্ভিস ফরেন সার্ভিস বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে সহায়ক বলে দাবি করেছেন প্রাক্তন পাক ব্রিগেডিয়ার নাউরি সাত্তি